90 দশকের পরও মুন্সিগঞ্জ সদর লঞ্চ টার্মিনাল থেকে কাটপট্টি আব্দুল্লাহপুর তালতলা সিরাজদী খান ডহর অঞ্চল সহ বেশ কয়েকটি রুটে লঞ্চ চলাচল করত আজ এসব রুটে দুই থেকে তিনটি লঞ্চ টার্মিনাল সচল রয়েছে যার মধ্যে অল্প সংখ্যক লঞ্চ চলাচল করে অভ্যন্তরীণ রুটে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুরের সঙ্গে নূপুর আপনার কাছ থেকে বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছি সাথীরা আপনি যেমনটি বলছিলেন যে আসলে মুন্সিগঞ্জে কিন্তু প্রায় ডজন খানেকের উপরে কিন্তু লঞ্চ টার্মিনাল ছিল মুন্সিগঞ্জ জেলাতে যেমন মুন্সিগঞ্জ এই লঞ্চ টার্মিনাল তারপর আপনার রিকাইবাজার লঞ্চ টার্মিনাল তালতলা বেতকা আবদুল্লাপুর সিরাজদী খান ডোহরি পাশাপাশি এখান দিয়ে কিন্তু আপনার গজারিয়া এখান দিয়ে কাটাখালি দিঘিরপাড় লঞ্চ টার্মিনাল ছিল যেগুলি কিন্তু কালের বিবর্তনে কিন্তু এখন প্রায় একে নিশ্চিহ্ন হয়ে গেছে হাতে গোনা দুই তিনটি লঞ্চঘাট রয়েছে যার মধ্যে এই মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালটি রয়েছে গজারিয়া লঞ্চ টার্মিনাল গিয়ে রিকাইবাজার লঞ্চ টার্মিনাল আমি আছি মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছেন আমার এই ডান পাশে কিন্তু বেশ কিছু ছোট ছোট লঞ্চ রয়েছে আসলে বর্তমানে কিন্তু এখানে প্রায় আমি যা খবর নিয়েছি এখানে ছয়টির মতো লঞ্চ রয়েছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ এই ছোটো লঞ্চ যেই লঞ্চগুলো নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জ যাতায়াত করে বা এই পূর্বে কিন্তু এই লঞ্চঘাট দিয়ে প্রায় 28 থেকে 30টি লঞ্চ চলাচল করতো প্রতিনিয়ত আসলে এরকম একটি পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের মুন্সিগঞ্জের যে লঞ্চ টার্মিনালগুলো রয়েছে আমি আপনাকে জানিয়ে রাখি যে আমাদের যেই কাঠপট্টি মিরকাদিম লঞ্চ টার্মিনাল আছে সেখান থেকে চারটি লঞ্চ চলাচল করে যেই লঞ্চগুলো ছোটো লঞ্চগুলো কাঠপট্টি থেকে সেই আপনার ঢাকা সদরঘাটে চলাচল করে এবং পাশাপাশি যে গজারিয়া লঞ্চ টার্মিনালটা রয়েছে সেই লঞ্চ টার্মিনাল থেকে কিন্তু আপনাদের লোকাল লঞ্চ বলতে কি কোনো লঞ্চ মানে অভ্যন্তরীণ রুটে কোনো লঞ্চ চলাচল করে না সেখানে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে যে লঞ্চগুলো চলাচল করে ছোটো বড়ো লঞ্চগুলো সেখানে নোঙ্গর করে পাশাপাশি কিন্তু সর্বোপরি আমি যদি আপনাকে দেখাতে চাই যে আমাদের মুন্সিগঞ্জের যে নারায়ণগঞ্জের যে রোডটি রয়েছে সেই রোডটি কিন্তু এখানে বেশ কিছু সিমেন্ট কারখানা রয়েছে সিমেন্ট কারখানার যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলো কিন্তু নোঙ্গর করে এই লঞ্চ টার্মিনাল লঞ্চ রোডটিকে কিন্তু সরু করে ফেলেছে আসলে দিন দিন কিন্তু মানুষ এই লঞ্চ থেকে কিন্তু তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে এখন যেহেতু বিভিন্নভাবে সড়ক হয়ে গেছে সেই সড়কের কারণে কিন্তু বিভিন্নভাবে এই মানুষজন কিন্তু সেই সড়ক দিয়ে চলাচল করে আসলে এরকম একটি পর্যায়ে কিন্তু এখন আসলে লঞ্চের যে লঞ্চ টার্মিনাল বা লঞ্চের যে আগের যে জৌলুস ছিল বর্তমানে কিন্তু সেই জৌলুসটি অনেকটাই হারিয়ে ফেলেছে এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি